চিকেন উইংস ফ্রাই খেতে কার না ভালো লাগে, আর সেটা যদি ঘরে বানানো যায় তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আর এই ভিডিওটা ছিল আমার রোজার সময়ে ইফতারের টেবিলের জন্য করা, কিন্তু আমার ভিডিওটা সময় করতে পারিনি দেওয়ার জন্য। আজকে আমি কিভাবে উইংস ফ্রাই করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি যে বেশ কিছু উইংস নিয়ে নিয়েছি, প্রায় 1 কেজির উপরে হবে। তো আমি একটু মরিচের সাথে লবণ দিয়ে আমি মেখে নিয়ে তারপরে উইংসগুলোকে আমি মাঝখানে মাঝখানে একটু চিরে নিয়েছি, তো ওটার ভিতরে দিয়ে দিব আমি। তো এখন আমি দিয়ে দিচ্ছি, এই যে আমি একটু মাঝখানে চাকু দিয়ে কেটে নিয়েছি, তো আমি ভিতরে একটু দিয়ে দিব মশলাগুলো। তো আমার প্রায় মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এভাবে আমি প্রায় 15 মিনিটের মতো ঢেকে রেখে দিব, ফিরে আসছি 15 মিনিট পরে। এই তো ফিরে আসলাম, এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু টক দই, আমার যতটুকু দরকার আমি ততটুকুই নিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর এখন আমি বেশি করে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাংসে তো আগে দিয়েছি, মানে উইংসের মধ্যে, এখন আমি আবারও দিলাম একটু স্পাইসি করার জন্য। দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এটা কাঁচা জিরের গুঁড়ো। এখন দিয়ে দিলাম আদার গুঁড়ো, মানে আদা পাউডার, আর একটু রসুন পাউডার দিয়ে দিলাম। এই যে দিয়ে আমি ভালো মতো মশলাটাকে মেখে নিব। মশলাটা মেখে নিচ্ছি ভালো মতো, তারপরে এটাকে আমি আবার পাখনার সাথে ভালো মতো দিয়ে দিব। এখন যে মশলাটা আমি মেখেছিলাম দইয়ের সাথে সেটা আবার উইংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো মতো মেখে নিব। তো আমার মাখানো শেষ, এখন আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে তারপরে এটাকে আমি যতক্ষণ রাখা যায়, মানে 5-6 ঘন্টা বা আগের দিন মেখে রাখলে আরও ভালো হয়, তা আমি একটা ফয়েল পেপার দিয়ে পেঁচিয়ে নিচ্ছি। এটাকে আমি বাইরে রেখে দিব 5-6 ঘন্টার জন্য, কারণ এখানে ঠান্ডা তো তাই, আর যারা গরমের দেশে থাকেন অবশ্যই ফ্রিজে রাখবেন। এখন এটাকে ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব, ফিরে আসবো 1 ঘন্টা পর। তো আমি ফিরে আসলাম প্রায় 4 ঘন্টা পর, এখন আমি এটাকে ভেজে নিব। আমি ফয়েল পেপারটা খুলে নিচ্ছি, আর চুলাতে আমি একটা ফ্রাই প্যান দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। আমি জাস্ট শ্যালো ফ্রাই করার জন্য যতটুকু দরকার ততটুকুই দিব, আমি ডুবা তেলে এটা করব না। আর প্রথম কিন্তু আমি জালটা একটু বেশি আঁচে দিয়ে দিব, যাতে মানে মাংসটা একটু লালচে কালার হয়। তারপর আবার ওই মানে 3-4 মিনিট, তারপর আবার উল্টে দিব, উল্টে আবার ওই পিঠটা লালচে কালার হলে তারপরে আমি জালটা একদম মিডিয়াম লো মিডিয়ামে করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, তাহলে ভিতরে আবার ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু দই দেওয়া আছে মশলা, তো মাংসটা এমনিই দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম, আমি কিছুক্ষণ পরে আবার একটু উল্টে দিব। তো 2-3 মিনিট পরে আমি যে মাংসটাকে উল্টে দিচ্ছি, দেখেন কি সুন্দর লালচে হয়ে গেছে। এই পিঠট আমি 2-3 মিনিট করে নিব, করে তারপর আমি জালটা নিভু করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, তারপরও আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখেন মাংসটা একদম সুন্দর কালার একটা আসছে সুন্দর। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, এই 2-3 মিনিটের মধ্যেই মাংসটা একদম পারফেক্ট হয়ে যাবে। এই তো আমি উইংসটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তো আমি নামিয়ে নিলাম, দেখেন কালারটা কত চমৎকার আসছে, এটা খেতেও কিন্তু অসাধারণ ছিল।
আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। ট্রাই না করলে তো বুঝবেন না এটা খেতে কতটাই টেস্টি। এটা কিন্তু বিকেলে বা পটেটোর সাথে, পটেটো চিপসের সাথে বা এমনও রাইস বা পোলাওর সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবর মতো আমার চ্যানেলটাকে একটা লাইক করে দিবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখবেন তারা অনুরোধ রইল ফলো দেওয়ার জন্য। আবারও চলে আসবো, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।